অফিসের আমি দিয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করছে মনে আমি কেন কৃতজ্ঞ মনে করব তোমার এটা আশা প্রায় 5-6 দিন হয়ে গেল তাও এখনো খোলা হয়নি আসলে এই যে এইদিকে খাবার তোর জোর চলছে মামুনি ফাইনালি চলে এসেছে আর আমরাও খেতে বসে পড়েছি ঠাকুমা বসে আছে অনেকদিন পর ঠাকুমার সঙ্গে একটু আড্ডা ফাড্ডা মারা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান দেবলীনা সংকেতে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই বৃষ্টির ওয়েদার সকাল থেকে বৃষ্টি এই যে পুরো পুরো বৃষ্টি একেবারে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতে হয়তো অনেকেরই অনেক মজা কিন্তু যাদের সব থেকে বেশি অসুবিধা তাদের এই যে আমার পথ শিশুগুলো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে কারণ অনেকগুলো শেড নেই আর এই বারান্দাগুলো এখন ভিজে গেছে দেখো তার ফলে কি ওদের থাকার জায়গার খুবই অভাব তার মধ্যে দু তিনটে ভুতু আছে যারা অলরেডি প্রেগনেন্ট এবার তারা যদি এখন সারা রাত ধরে বৃষ্টিতে ভেজে তাদের তো শরীর খারাপ হবে তো কি করব কিছু করার নেই যেটুকু শেড পেয়েছে ওরা থেকেছে আর আমি কি করছি দেখাচ্ছি আর এই যে আমি নিয়ে চলে এসেছি আমার সকালের মর্নিং একদম সকালের ড্রিঙ্ক এটা হচ্ছে চিয়া সিডস আমি একদম সকালে চিয়া সিডস খাই তারপরে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করি তো চলো আগে চিয়া সিডসটা কমপ্লিট করে দিই গুড মর্নিং সবাইকে এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন ঘড়িতে বাজে 8:30 মানে যা শীতের শীতকালীন ওয়েদার আর কি তো দেরি হয়ে গেছে উঠতে যথারীতি আর অনেকদিন পর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্কুলের কথা মনে করিয়ে দিচ্ছে মানে এই যে এখানে ভালো করে মনে দেখা যাচ্ছে না দাঁড়াও আমি দেখাচ্ছি এই যে পুরো ওয়েদারটা একদম সকাল থেকে স্কুলের কথা মনে করে দিচ্ছে মানে সকাল থেকে না অ্যাকচুয়ালি রাত্রি থেকে রেনি ডে হতো আমাদের স্কুলে তখন প্রচণ্ড মস্তি হতো যে আজকে রেনি ডে আজকে স্কুল যাব না বা গেলেও ছাপা নিয়ে যাচ্ছি স্কুল থেকে সবাই কেউ আসেনি সবাই ছেড়ে দিচ্ছে স্যাররা অসাধারণ ছিল ব্যাপারটা তো খুবই ভালো লাগছে একদিকে আবার একদিকে চিন্তাও হচ্ছে যে ব্যবসাপাতির অবস্থাও খারাপ হয়ে যাবে এরকম ওয়েদার থাকলে মানে শুধু আমার না যারা ব্যবসা করে কারণ সামনে পুজো একটা ভালো মার্কেট হওয়ার কথা পুজোতে স্বাভাবিক ব্যাপার মানে মোটামুটি সবারই কম বেশি বা একটু এক্সট্রা অর্ডিনারি মার্কেট হয় মানে মার্কেট ভালো থাকে আর কি তো এখন দেখা যাক বুঝতে পারা যাচ্ছে না এই বৃষ্টিতে জিনিসটা খুব এনজয় করছি ভালো লাগছে উল্টো দিকে বড়টা একটা টেনশন হচ্ছে তো দেখা যাক দোকানে যাওয়ার সময়টা তো হোক তখন দেখা যাক কি হয় তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই রেডি হয়ে গেলাম অফিসের জন্য এখন বেরোচ্ছি কিন্তু আজকে খুবই বৃষ্টি বাইরে তো দেখি মনে হয় ছাতা নিয়েও যেতে হবে তো চলো আগে নিচে যাই আর মামনি আজকে টিফিনে বোধহয় খিচুড়ি দেবে তো দেখি কি করেছে আজকে ও খেতে বসে পড়েছে আর আজকে আমাদের খিচুড়ি আজকে বৃষ্টির দিনের প্রপার মেনু যে খিচুড়ি মাসি এই যে কোন ছাতাটা হ্যাঁ দিয়ে আসবো তো এবার আমরা বেরোচ্ছি আমার ঘাড়ে একটু পরে চাপবে দেখাবো বেরোচ্ছি এখন অফিসের জন্য তবে ও আমাকে আজকে রেখে আসবে আর বৃষ্টি হলে না আমার ঠিক খুব একটা ভালো লাগে না আমার মনটা ঠিক আরো অদ্ভুত টাইপের হয়ে আছে এই যে অদ্ভুত টাইপের হয়ে আছে ওর জন্য এখন আমার সুযোগ পেয়েছে গাড়ি চেপে পড়েছে অফিসের আমি দিয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করছে আমি কেন মিথ্যে তো করবো তোমার উচিত টাটা টাটা
তো আজকে যা ওয়েদার, সাংঘাতিক বাজে ওয়েদার। এই যে এখন ঘড়িতে বাজে 2:05, তাতে এই অবস্থা ভাবা যায়? মানে বৃষ্টি কমছেই না, এখন একটু কমলো তাই এদিকে এলাম আর কি। তো যাই, আমার দোকানের দিকে যাই, দেখি সারাদিন এখন পড়ে আছে, কী যে হবে বুঝতে পারা যাচ্ছে না, দেখা যাক। হলো মোটামুটি সন্ধে, দিনটা একটু ফাঁকা ফাঁকা গেল, মোটামুটি তাও ঠিক ঠিকই ছিল। আমি ভেবেছিলাম একদমই কিছু হবে না, কারণ যা বৃষ্টি সাংঘাতিক। তো যাই হোক, দোকান বন্ধ করার সময় হয়েছে, এখন জাস্ট 5:45 বাজে, একটু পরে বন্ধ করবো আর কি। তারপর দেখা যাক এইটুকু টাইমের মধ্যে কিছু হয় কি না, ওই 1-1.5 ঘন্টা, তো দেখা যাক কী হয়। তো বেরিয়ে পড়লাম অফিস থেকে, এখনও এই ফেসটা হচ্ছে বা কোনো একটা অনুষ্ঠান আছে হয়তো। আর ওই যে আমার বুট্টু দাঁড়িয়ে আছে, আজকে অনেক দূরে আজকে এলো না, চারিদিকে বৃষ্টি জল না এসে ভালোই করেছে। তো আমি বেরিয়ে পড়লাম, চলো এখন যাওয়া যাক। পুজোর বাজার সবাই দেখো বাইরে বাজার করতে এসছে, রাস্তায় কি জমজমাট। তাহলে তোমাদেরকে একটু দেখাই, যারা বহরমপুরের বাইরে আছো তাদের একটু হয়তো ভালো লাগবে, এই যে স্মার্ট আর এই যে ভাটা। এখন ছোট ছোট বাচ্চা মায়ের হাত ধরে এক ব্যাগ করতে জামা কাপড় নিয়ে যাচ্ছে, দেখতে কত ভালো লাগছে। সবাই পুজো শপিং করতে এসে, কেউ জুতো, কেউ জামা, নতুন জুতো, নতুন জামা। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে গেছি, এবার নিচে যাবো একটু চা খেতে। তোমাদেরকে বলেছিলাম নাইকার পার্সেল দেখাবো 2 দিন আগে, তারপরে দেখানো হয়নি, মানে সুযোগ হচ্ছিল না কিছুতেই। এখন দেখাবো নাইকার পার্সেলটাকে, পারি চাটা করে আনি, তারপর চা খেয়ে দেখাবো। এটা আসা প্রায় 5-6 দিন হয়ে গেল, তাও এখনো খোলা হয়নি। আসলে এই পার্সেলটা আমার ডেইলি ইউজের আর কি, এক মাস অন্তর করাতে হয়, সেই জন্য আর অতটা ইন্টারেস্ট নেই যে কি আছে, আমি তো জানি কি আছে ভেতরে। তো তোমাদেরকে দেখাবো এবং গাইডও করে দেবো যে কিভাবে আমি আমার হেয়ার কেয়ার করি। চলে এসেছি চার বিস্কুট নিয়ে, আমি আর আমার মনু। মনু মনু খুব ঘুমাচ্ছিল, ওকে জোর করে ডেকে গায়ে ধাক্কা দিয়ে, দেখো যখন জিব্বার করছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ঠিক আছে, ওই দেখো। আমার মনের ঘুমটা ঠিক করে হয়নি আমার মনো। যারা বলেছো কুলফিকে অনেকক্ষণ ধরে দেখাতে, কুলফির অ্যাক্টিভিটিস দেখাতে, কুলফিকে রাগি যাওয়া, রেগে যাওয়া দেখাতে আর কি, রাগি আমরা যখন রাগিয়ে দিই ওকে, কিন্তু কিন্তু রেগে গেলে একটু ভয়ঙ্কর হয়ে যায়, তখন সবাই মিলে সামলাতে হয়, সেই জন্য তখন ভিডিও আজ পর্যন্ত করা হয়নি, তবে কোনোদিন করবো। আর আজকে টিফিনে তো মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা অল্প তেলে, আর খিচুড়ি খেয়েছিলাম, তো খুবই খিদে পেয়ে গেছে, এখন আমিও চা বিস্কুটটা খেয়ে নিই। 7:45 বেজে গেল, আজকে আর ভালো লাগছে না, বন্ধ করার প্রস্তুতি করা যাক। এই যে পিটু এবার বাইরের জিনিসপত্রগুলো তুলে নিয়ে চলে আসছে, বাড়ি চলে যাবো, কারণ অলরেডি ফোন চলে এসছে। আর আজকে একটু ফাঁকা ফাঁকা যেহেতু দিন, বৃষ্টির জন্য ভালো ওয়েদার, বাইরে ঠান্ডা, তো ঘুরতে যাওয়া হতে পারে, এখন জানি না কি হবে। ফোন চলে এসেছে, চলো দেখি বেরোনোর তোড়জোড় শুরু করা যাক। বেরিয়ে পড়লাম দোকান থেকে, আর আমার গাড়িটা আজকে ওই দিকে রেখেছিলাম, ওই যে পাশের কাকুর দোকানে, কারণ এখানে অলরেডি 2 গাড়ি ছিল কাস্টমারের, তো আমি ওই জন্য আজকে জায়গা পাইনি এখানে রাখার। আর পিছু আছে ভেতরে, প্রণাম টণাম করে বেরোলাম, তো বন্ধ করুক, আমি যতক্ষণ একটু কাকুর দোকানে যাই, পাশের কাকুর দোকানে ডিম আনার হুকুম হয়েছে, তা নিয়ে যেতে হবে, তো যাই। কিন্তু বন্ধ করুক, বন্ধ করার প্রস্তুতি চলছে, বন্ধ করুক, আমি একটু কাকুর কাছে যাই, কারণ যা কাদা হয়ে আছে বাইক থামিয়ে আর নিতে পারবো না জিনিসপত্র, একবারে নিয়ে চলে এসে একবারে বেরোবো। কাকু রেডি করে রেখে দিয়েছে, নেওয়া হয়ে গেল জিনিসপত্র, আর এবার বাইক নিয়েও পিটু দোকান বন্ধ করে ফেলেছে, আমি একটু প্রণাম করে নিই গোডাউনে। এই যে পিটু মোটামুটি বন্ধও করে ফেলেছে, শুধু শাটার টান আমাতে বাকি। চলে এলাম যথারীতি ফুলের দোকানে, ফুলের কথাটা মাথাতেই ছিল না, ফোন করে ও মনে করালো, যদিও আমার আজকে একদম ভাবতে ছিল না, ভাবলাম ওদিক দিয়ে ভেতরে চলে যাবো আর বাড়ি।
তারপর দেখলাম ফুলটা তো নিতে ভুলেই গেছি, এই যে ফুলের দোকানে চলে এলাম, দাদা গেছে ভেতরে গোলাপ আর রজনীগন্ধা আনতে। আর এটা তো হচ্ছে গ্র্যান্ড হলের মোড়, জল ট্যাঙ্কির মোড় সেটাকে বলি আমরা আর কি। তো নিয়ে যাই, দেখি দাদা কী কী দেয়। এই যে এই রাস্তাটা যেটা যাচ্ছে, এইটা এই যে এই রাস্তাটা যেটা যাচ্ছে, এটা যাচ্ছে একদম বহরমপুরের মধ্যে। তোমরা যারা বহরমপুরে থাকো তারা তো সবাই জানো। এবার ব্যাপারটা হচ্ছে আজকে একদম ফাঁকা ফাঁকা, মানে একদম ভেজা চারিদিক, বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ। নাহলে এই টাইমে বিশাল ভিড় থাকে পুজোর বাজার, যেহেতু আজকে খুবই খারাপ লাগছে দেখে। জায়গাটা ফাঁকা ফাঁকা থাকার কথা না, তাও বাড়িতে চলে এলাম আর সব জিনিসপত্রগুলো নিয়ে দিয়ে চলে এলাম আর কি। এবার খাওয়া দাওয়ার পর্ব, কারণ মারাত্মক খিদে পেয়ে গেছে অলরেডি। আর মামুনি আজকে খেতে দিতে পারবে না, কারণ গুড দিদি এসছে মামুনির মাথাতে, এই মামুনির গোটা গায়ে ব্যথা ছিল আজকে, তো গুড দিদি এসছে মেসেজ করার জন্য। তাই দেবলীনাকে বললাম তুমি খেতে দিয়ে দাও, তাহলে আজকে ওই ভরসা খাওয়া। এই যে এইদিকে খাবার তোর জোর চলছে, তাড়াতাড়ি দাও, পেটটা ছুঁচো, ইঁদুর হরিণ সব দৌড়াচ্ছে একসাথে, তাড়াতাড়ি দাও, তুমিও নিয়ে নাও। হ্যাঁ বলছি, আমি কি খেতে পাবো? পাবো না। আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে কাজ, এখন মামনি চলে এসছে। ও, আমারও খাবার রেডি হয়ে গেছে। তাহলে মামনি ফাইনালি চলে এসছে আর আমরাও খেতে বসে পড়েছি। ঠাকুমা বসে আছে, অনেকদিন পর ঠাকুমার সঙ্গে একটু আড্ডা ফাড্ডাও মারা হচ্ছে। তোমার কিছু বলবা? মাদ্রি রুটি খাচ্ছি, বাহ, চল এর মধ্যে খাই আগে, তারপর কথা হবে। তুমি লেজু, তোমার এত ঘুম পাচ্ছ, আমরা ব্যথাও করছে, হাসতেও পারছি না ঠিক করে তোমার জন্য। বৃষ্টি চলে এসেছিল,